গুলোতে যাই, হ্যাঁ আমরা যখন এমবেসি গুলোতে যাই তখন সবাই ফরেনাররা বলে যে আমি তোমার মুভি দেখেছি, যে হাউ ইউ ওয়াচিং মাই মুভি, দিস ইজ বাংলা ল্যাঙ্গুয়েজ, কয় না তোমার মুভিতে তো সাবটাইটেল থাকে। ইকবাল ভাই এই মুভিতে সময় পায়নি সাবটাইটেল করতে, আমরা বিদেশে যখন রিলিজ করব অবশ্যই সাবটাইটেল করতে হবে, এটা আমরা সবাই জানেন। সো এই কারণে ফরেনাররা সবসময় আমার যখন ছবি রিলিজ হয় ওনারা ছবি দেখে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওয়াচিং অ্যান্ড মিস্টার ইকবাল, হি ইজ দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, আই থিঙ্ক ফার্স্ট টাইম ফরেনার পিপল কাম টু ওয়াচিং হিজ মুভি, মিস্টার ইকবাল মুভি। So thank you so much, you guys are all the time you are watching our movie, কারণ আমাদের ফরেনাররা সবসময় আমাদের মুভি দেখে, কারণ সবাই জানে অনন্ত জলিলের ছবিতে একটা মানে ইন্টারন্যাশনাল কোয়ালিটির ছবি বানায়, এই জন্য ওনারা সবসময় দেখে। কাল থেকে সারা দেশের টিকিট একটু বলবো, এখন কাল থেকে সারা দেশে একটাই কথা, কিল হিম। এবং আমরা সবসময় বলবো যে ইন্ডাস্ট্রি ভালো চলার জন্য সবগুলো ছবি দেখবে, তবে আমরা ইউটিউবে এবং বিশেষ করে ইউটিউবে এবং যারা ইউটিউবার তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এই জন্যে যে আমাদের ছবি ইচ্ছা করে নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে, বাট দর্শক আমাদের কাছে বড়, আর যারা নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে তারা অনেক ভালো মানুষ, কারণ তারা নেগেটিভ প্রচার করছে কি মনে করে আমি জানি না, হয়তো তারা ভালো মানুষ এই কারণেই করছে, নাকি তারা কোন কেন করছে আমি জানি না। তাদের প্রতি আমাদের দোয়া রইল, ভালোবাসা রইল, তাদের প্রতি আরও বেশি বেশি কৃতজ্ঞতা রইল যে আপনারা নেগেটিভভাবে প্রচার করতে থাকুন। আর যারা সত্যিকারে অনন্ত জলিলের ফ্যান তাদেরকে একটা কথাই বলবো, কেউ নেগেটিভ কারো মুভিতে প্রচার করবেন না, কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যে, সবার ছবি ভালো চললে আমাদের ইন্ডাস্ট্রি ভালো চলবে, আমরা ডিরেক্টররা ভালো কাজ করতে পারবে, অডিয়েন্স ভালো মুভি দেখতে পারবে। যারা অনন্ত জলিলের ফ্যান একটাই রিকোয়েস্ট আমি সবসময় আপনাদের মাধ্যমে করে আছি যে প্লিজ কারো ছবি নেগেটিভ করবেন না। আর আমি আমার ফ্যানদেরকে সবসময় বলবো কাউকে পার্সোনাল অ্যাটাক না করতে, যে করে করুক। আমাকে অনেক ফোন করেছে যে আপনি তো মানা করেন, ইভেন তো অনেক ইউটিউবার ভাইয়েরা ফোন করেছে আপনি সবসময় আমাদেরকে মানা করেন, কিন্তু ওনারা তো আপনাদেরকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে, আমি বলি করতে থাকুন, কারণ অনন্ত জলিল একটাই শিখেছে মানুষের জন্য দোয়া করা, মানুষকে ভালোবাসা দেওয়া, কেউ করলে আমাদের করতে হবে কেন, কোনো পার্সোনাল অ্যাটাক করার দরকার নেই। এই ছবিতে অভিনয়ের কারণ আছে, আপনি জানেন আমি প্রত্যেকটা ছবিতে ঘাম মুছে শর্ট দিই, আর এই ছবিতে ইকবাল ভাই উনিই ছবিটা করেছেন, কারণ উনি আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, আমার যে অর্গানাইজ না করতে হয়। ইকবাল ভাই আমি 3 মাস টেবিল ওয়ার্ক করেছি, কিভাবে কি করা দেয় আমি ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি, গ্রাফিক্সগুলি কি করা দেয় জানেন, যে আমার ছবি মানে গ্রাফিক্স থাকতে হবে, আলাদা নতুনত্ব থাকতে হবে, এটা আমরা টেবিল ওয়ার্ক করেছি। বাট যখন ছবিটার ডিরেকশন কাজ পুরাটাই ইকবাল ভাইয়ের করা, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, তবে আমাকে দিয়ে অভিনয় করিয়েছি ইকবাল ভাই, কারণ আমি এটাতে শুধু অভিনয়ে ফোকাস করেছি, আমি আর বর্ষা যখন আমরা সেটে গেছি অভিনয়ের জন্য গিয়েছি, বাট অন্য ছবিতে আমার সেটে যেতে হয় আমি ডিরেকশন দেই, অর্গানাইজ করি, এভরিথিং অ্যারেঞ্জ করি, একটা শটের সময় ঘামটা মুছে আমি আবার একটা শট দিই। বাট এই ছবিতে ইকবাল ভাইকে বলবো অনেক ধন্যবাদ, ইকবাল ভাইকে যিনি আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, এই কারণে আমি নেক্সটে অন্য প্রডিউসারদের ছবি করবো, অন্য ডিরেক্টরদের ছবি করবো, যে আমি প্রপার অভিনয় করতে পারি। ধন্যবাদ আপনাকে। ঈদে আপনারা জানেন যখন ইকবাল ভাই গানটা বানায় নিয়ে আসলো, জাস্ট শুটিংয়ের 2 দিন আগের খবর, হঠাৎ করে এই ছবিটা আসলে বর্ষার একটা সেক্সি সং থাকার কথা ছিল, মানে আমাকে ওর তো পুরোটাই মিথ্যা আচরণ করেছে, অভিনয় করেছে আমার প্রতিও, এই ছবিতে ওর একটা সেক্সি সং থাকার কথা ছিল, লাইকে কারিনা কাপুর বেবো বেবো মে বেবো এই ধরনের একটা সং হওয়ার কথা ছিল। তো যখন বর্ষার গালে এই যে দুইটা ফোড়া উঠাতে ইকবাল ভাই চিন্তায় পড়ে গেল যে আমরা কী করতে পারি, আমি জানিও না, উনি হঠাৎ করে শুটিংয়ের যা 2 দিন আগে গান বানায় নিয়ে যাচ্ছে আমাকে, আমি বললাম এই ছবিটা তো ফুললি বিটের গান, তা আমি এইটা আমি তো ডান্স করি না 10 ইয়ার্স হয়ে গেছে, আর এত বিটের গানে আমি ডান্সই করি নাই কত, এই হঠাৎ করে আপনি এই গান বানায় নিয়ে আসলেন আমি কী করবো। তারপরে হাবিবের সাথে কথা বললাম, হাবিব বলে যে ভাইয়া আপনি একটু সময় দেন আমাকে, আমি ওকে গানের শুটিংয়ের আগে একদিন 2 ঘন্টা সময় দিয়েছি, আরেকদিন বোধহয় দেড় ঘন্টার মতো সময় দিয়েছি, যেহেতু ঈদের আগে আমাদের ফ্যাক্টরির এত লোক, তাদের বেতন বোনাস এত কিছু জোগাড় করতে হয়,
আমি ওই দেড় ওই দুই দিনে তিন সাড়ে তিন ঘন্টা সময় দিয়েছি রিয়াজ, মানে শুটিংয়ের আগে যতটুকু সম্ভব আমি করেছি। নেক্সটে আরও ভালো করব আপনাদেরকে আগাম জানাতে চাই। নেত্রী দা লিডার একটা গান আছে আপনার ম্যাড ইন বাংলাদেশ, হাই বিটের সং, আপনার ঢাকার পুলার সো হাই বিটের, ওইটাতে আমরা আরও ভালো পারফর্ম করার চেষ্টা করব। একটু অ্যাড করে দিই, আসলে আপনার বিজনেস ছিল, তারপর রোজা, সবকিছু মিলিয়ে শুরু হয়ে গেছে, সবকিছু মিলিয়ে আসলে যে এই ঈদের আগে এরকম গান, সবচেয়ে ব্যস্ততা কেমন ছিল বা কীভাবে ম্যানেজ? অনেক, আপনি যেটা বললাম ওই দেড় দুই ঘন্টা সময় দিয়েছি, ফ্যাক্টরিতে প্রচুর ব্যস্ততা ছিল, প্রমোশন ছিল, শুটিং নিয়ে মানে অনেক ঝামেলায় ছিলাম। তা আজকে ছবি শুরু হয়ে গেছে অলরেডি, অনেক ফরেনার আসছে ছবিটা দেখে। আমরা ভালো কাজ করেছি, যথেষ্ট খেটে কাজ করেছি, এবং আমার মনে হয় মন থেকে কোনো কিছু করলে অন্য মনে স্পর্শ করে, আমি এটা বিলিভ করি যে মন থেকে আপনি যদি কোনো কিছু করবেন একেবারে একটা গ্রোতার সাথে আরেকটা মনকে স্পর্শ করবে। আমরা আমি এই টোটাল টিমকে এবং আমি তো বারবার চ্যালেঞ্জ করেছি, অনন্ত ভাইয়ের জীবনে যতগুলো পারফরমেন্স করেছে আমার দেখা বেস্ট পারফরমেন্স, আপনারা সেটা বলেছেন, তো ইনশাল্লাহ এটা একটা কংগ্রেচুলেট করার মতো ব্যাপার। আর এই ছবিতে স্পেশালি বলবো যে ক্রেডিট গোস টু ইকবাল মামা, তিনি গুড লোকেশন, ভালো স্ক্রিপ্ট, ভালো গল্পটা তো দেখলে অনেক নতুনত্ব আছে, অনেক আধুনিক আছে, এবং ঈদের ছবি, ঈদের কন্টেন্ট হচ্ছে কীরকম আনন্দ, খুশি, বেদনা, ধামাকা, এই ছবি ফুল ঈদের ছবি। আমি বিশ্বাস করি যে ঈদের ছবি হাসি কান্না দুঃখ থাকে এবং মানুষ উল্লাস নিয়ে বেরোতে চায়। তো এই আজকের আমাদের কষ্টটা সার্থক হয়েছে এই কারণে যে ইকবাল মামা আমাদের সবাইকে একত্রিত করে আমাদের মন থেকে ভালো কাজটা আদায় করেছিল, এই জন্য আপনাদের মনে আমরা জায়গায় ঘাস খেয়ে দুধ দেয়, সাপ দুধ খেয়ে বিষ দেয়, আমি রাশেদ রায়হান সে বিষ হজম করে অনন্তকে মেরে ফেলতে পারি, হজম করা বেশি আজ তার মৃত্যু। আমি ও ডায়লগটা দিয়ে এটা আমাকে বলে দশ কদম পরে দিয়ে, হ্যাঁ দশ কদম পরে, তোর হজম করা বেশি আজ তোর মৃত্যু ডেকে আনবে। তালি ওকে দর্শক বলছিল আসলে এখানে নতুন অনন্ত জলিল এবং বর্ষাকে দেখতে পেয়েছে। আসলে ঈদের জাস্ট তিন দিন আগে আমাদের সিনেমাটা সেন্সর হয়েছে, এই জন্য আমরা খুব বেশি হল বুকিং করতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ যে কয়টাতে দিয়েছি সবগুলো সব হাউসফুল সারা দেশেই। আর নেক্সট উইকেই অলরেডি অনেকগুলো সিনেমা হলের সাথে আমাদের কথা হয়েছে যারা সিঙ্গেল হয়েছে ঢাকার বাইরে যারা, সো নেক্সট উইকে অনেক ভালো আমাদেরকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।